ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেনের রেসিপি, কোনো স্পেশাল নয়। তবে চিকেনটা আমি কীভাবে বানাবো, সিম্পল একটা চিকেন কারি, সেটাই শেয়ার করছি। চলুন এর মধ্যে কি কি মশলা দিয়ে ম্যারিনেট করব সেটাই দেখাচ্ছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এখানে অর্ধেক লেবুটার রস দিচ্ছি। লেবুর রসটা দিলে মাছটার যে গন্ধ থাকে সেটাও থাকবে না। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, সামান্য দিয়ে দেব, অল্প একটু লবণ দিয়ে দেব, জিরের গুঁড়ো এক চামচ, দিয়ে দেবো একটু ভাজা মশলা এক চামচ, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি দেড় চামচ দিলাম, আর স্পাইসি রেড চিলি দিলাম একটু অল্প করে, আর দেবো সর্ষের তেল, সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দিলাম, দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দেবো চারটে পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একেবারেই দিয়ে দিলাম। এখানে সব মশলাগুলো একেবারেই দিয়ে দিলাম, শুধু লবণ হলুদটা বাদ দিয়ে, ওটা আদা রসুন যখন ফ্রাই করবো তখন দেব। আর দিয়ে দিচ্ছি টক দই, টক দই তিন চামচ পরিমাণ দিলাম। তো এবার এটাকে ভালো করে মেশানো হবে, ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা। চলে এসছি এক ঘন্টা পর, এখানে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এখানে একটু কমই দিলাম, দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সাদা জিরে, এটা হলো ফোড়নে রেখেছিলাম সেটা তেল, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার যে লাল লঙ্কা সেটাই, এটাকে ভাজা করে বেছে নেবো, ভাজা করে তারপরে চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো দুটো টমেটো কেটেছি সেই টমেটো দুটো,
এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। ঢাকা দিয়ে দেবো না, ঢাকা দিলে আবার বেশি গলে যাবে। মাংসটা অনেকটাই গলে গেছে। এবার আমি এটা খুলেই বসাবো। এখানে তেল ছেড়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, অল্প পরিমাণে, বেশি জল করব না। চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম মশলা বাটাটা। দিয়ে আর জাল দেব না, ঢাকা দিয়ে দেব। তো আমার মাংসটা রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব, ঢাকা দিয়ে রেখে দেবো।